হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে পৃথিবীর ম্যাপটিকে তথা পৃথিবীর দেশগুলিকে খুব সহজে মনে রাখা যায়। তো এর জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আমরা জানি পৃথিবীতে মোট 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর আছে। এই 7টি মহাদেশ হলো উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ এবং পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশ। এবার 7টি মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। প্রথম ধাপে আমরা পৃথিবীর গঠন সম্পর্কে ভালোভাবে ধারণা নেব। তো পৃথিবীর গঠন সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়ার জন্য আমরা পৃথিবীর ম্যাপটিকে পশ্চিম থেকে পূর্ব দিকে এমনভাবে পর্যবেক্ষণ করব যাতে আমরা চোখ বুজে পৃথিবীর ম্যাপটিকে মনে করার চেষ্টা করলেই পৃথিবীর গঠন চিত্রটি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। তাহলে চলুন প্রথমে মহাদেশগুলির সাহায্যে পৃথিবীর গঠন সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাক। তো আমরা মহাদেশগুলিকে 3টি ধাপে মনে রাখার চেষ্টা করব। যেমন প্রথমে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, দ্বিতীয়ত ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তৃতীয়ত এশিয়া মহাদেশ এবং ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, এবং পৃথিবীর সর্বদক্ষিণে রয়েছে আন্টার্কটিকা মহাদেশ। তো এবার আমরা মহাসাগরগুলি পর্যবেক্ষণ করব। তো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। এবার উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। এবার আফ্রিকার পূর্ব পাশে এবং ভারতের দক্ষিণ পাশে রয়েছে ভারত মহাসাগর। এবার পৃথিবীর সর্ব উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর এবং পৃথিবীর সর্বদক্ষিণে আন্টার্কটিকা মহাদেশের পরে রয়েছে কুমেরু মহাসাগর। এবার দ্বিতীয় ধাপে আমরা প্রতিবেশী দেশ পদ্ধতি অনুসরণ করব। এই পদ্ধতিতে আমরা পৃথিবীর প্রধান প্রধান দেশগুলি নির্বাচন করব, অথবা যে দেশগুলির নাম আমরা জানি সেই দেশগুলি নির্বাচন করব, অথবা প্রত্যেকটি মহাদেশের এমন একটি দেশ নির্বাচন করব যে দেশের প্রতিবেশী দেশের সংখ্যা সর্বাধিক। এরপর আমরা ওই প্রত্যেকটি দেশের প্রতিবেশী দেশগুলি পর্যবেক্ষণ করব এবং প্রত্যেকটি দেশের নাম মনে রাখার চেষ্টা করব। এবার ভারতের সাহায্যে আমরা একটি উদাহরণ দেখব। ভারতবর্ষের মোট 8টি প্রতিবেশী দেশ রয়েছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মনে করুন আমরা কোনো একটি মহাদেশ থেকে একটি দেশ নির্বাচন করব। এবার দেশটি নির্বাচন করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওই দেশের প্রতিবেশী দেশের সংখ্যা সর্বাধিক হয়। যেমন সাউথ আমেরিকা পর্যবেক্ষণ করলে দেখব ব্রাজিলের প্রতিবেশী দেশের সংখ্যা সর্বাধিক, তাই আমরা ব্রাজিল দেশটিকে নির্বাচন করব। ব্রাজিলের প্রতিবেশী দেশগুলি হল আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গুইয়ানা, সুরিনেম, ফ্রেঞ্চ গুইয়ানা। এবার অবশিষ্ট দেশগুলি আমরা আলাদা আলাদাভাবে শিখে নেব। এইভাবে প্রত্যেকটি মহাদেশের দেশগুলিকে শিখে নিতে হবে। এবার আসা যাক তৃতীয় ধাপে। এই ধাপে আমরা প্র্যাকটিস করব। এর জন্য আমরা 2টি পদ্ধতি ফলো করব। প্রথমত ব্ল্যাঙ্ক ম্যাপ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাকে পৃথিবীর কয়েকটি ব্ল্যাঙ্ক কান্ট্রি ম্যাপ নিতে হবে এবং প্রত্যেক দিন এক একটি মহাদেশ প্র্যাকটিস করতে হবে। এইভাবে 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে আপনার পৃথিবীর দেশগুলি সম্পর্কে অনেক ভালো ধারণা হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হলো অনলাইন জিওগ্রাফি ম্যাপ গেম। এই পদ্ধতিতে আপনি প্রথমে যে মহাদেশটির দেশগুলি অনুশীলন করতে চান সেই মহাদেশের একটি কান্ট্রি ম্যাপ নিন এবং ওই মহাদেশের দেশগুলির নাম ও অবস্থান একবার করে ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
মনে করুন আমি এশিয়া মহাদেশের দেশগুলি অনুশীলন করতে চাই, তাই আমি এশিয়া মহাদেশের একটি কান্ট্রি ম্যাপ নেব। এবার আমরা সোজা google.com চলে যাব এবং গুগলের সার্চ বক্সে সার্চ করব ডার্ক স্টার্স এশিয়া ম্যাপ গেম লিখে। এখানে আমি এশিয়ার ম্যাপ অনুশীলন করব, তাই আমি এশিয়া দিয়েছি। আপনি যে মহাদেশটি অনুশীলন করতে চান সেই মহাদেশটির নাম দেবেন। এখন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ঢুকবেন এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি মোবাইল থেকে করলে অবশ্যই আপনার মোবাইলটি রোটেট করে নিন। এবার এইখানে দেখুন আপনাকে একটি দেশের নাম দেবে, সেই দেশটি ম্যাপ থেকে আপনাকে নির্বাচন করতে হবে। আপনি নির্বাচন করা সম্পূর্ণ হলে তারপর আরেকটি দেশ দেবে। এইভাবে পরপর উক্ত মহাদেশের সমস্ত দেশগুলি আপনাকে নির্বাচন করতে হবে, আর এভাবেই সমস্ত মহাদেশগুলি অনুশীলন করুন। দেখবেন পৃথিবীর দেশগুলি সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা হয়ে গেছে। বন্ধুরা, আমার উদ্দেশ্য হলো এই পৃথিবীর কোণে কোণে লুকিয়ে থাকা ছোট বড় বিভিন্ন তথ্য, নিজের জানা তথা আপনাদের জানতে সাহায্য করা, বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় ও কৌতূহলমূলক প্রশ্নের উত্তর নিজে জানা তথা আপনাদের জানতে সাহায্য করা। আপনারা এই বিষয়ে আগ্রহী থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবীদের সাথে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বাই।